কাতার বিশ্বকাপের পর আবারও মুখোমুখি হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। ভিউয়ার্স, বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটি সঙ্গেই থাকুন। ফিফা বিশ্বকাপের পরবর্তী আসরের বাকি তিন বছর, তবে এখনই দিন ক্ষণ গণনা শুরু হয়ে গেছে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের 2026 বিশ্বকাপের টিকিট পেতে আগামী সেপ্টেম্বর থেকে মাঠে নামবে ল্যাটিন আমেরিকার দলগুলো। বুধবার 15 মার্চ দক্ষিণ আমেরিকা মহাদেশটির ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল এই কথা জানায়। ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু এখনো ঠিক হয়নি, তবে কততম রাউন্ডে কোন দল কার মুখোমুখি হবে তা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায় এই বছরেই মুখোমুখি হবে দুই ল্যাটিন আমেরিকান পরাশক্তি, ব্রাজিল ও আর্জেন্টিনা। আগামী নভেম্বরের 6 রাউন্ডে ঘরের মাঠে আল বেসেলেস্তেদের আদিত্য দেবে ব্রাজিলিয়ানরা। 2021 সালের সেপ্টেম্বরে সাও পাওলোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং ব্রাজিল, তবে ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই মাঠে হানা দেয় ব্রাজিলের আইনশৃঙ্খলা বাহিনী। আর্জেন্টিনার 4 খেলোয়াড় দেশটির করোনা ভাইরাস সম্পর্কিত বিধি লঙ্ঘন করেছেন এই অভিযোগে তখন তাদের আটক করতে উদ্যত হয় ব্রাজিলিয়ান আইন প্রয়োগকারীরা। অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার পর ম্যাচটি বাতিল হয়ে যায়। সেই ম্যাচের জন্য দুই দলকে প্রায় 44 লাখ টাকা জরিমানা করা হয়েছিল ফিফা থেকে। পরবর্তীতে ফিফা ম্যাচটি আবারও আয়োজনের নির্দেশ দেয়, কিন্তু ততদিনে ব্রাজিল আর্জেন্টিনা দু দলের বিশ্বকাপ অংশগ্রহণ নিশ্চিত হয়, তারা আর ম্যাচটি পুনরায় খেলতে সম্মতি হয়নি। এরপর এটি হবে বিশ্বকাপ বাছাই পর্বে দুই চির প্রতিদ্বন্দ্বী দলের প্রথম সাক্ষাৎ। নভেম্বরে মুখোমুখি হওয়ার আগে সেপ্টেম্বরেই অবশ্য 2026 বিশ্বকাপের জায়গা করে নেয়া লড়াই শুরু হয়ে যাবে ব্রাজিল এবং আর্জেন্টিনার। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচ ইকুয়েডরের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে 2026 বিশ্বকাপের টিকিট পাওয়ার অভিযাত্রা শুরু করবেন টুর্নামেন্টের সফল দল ব্রাজিল। 2025 সালে বাছাই পর্বের 14 রাউন্ড ফিরতি ম্যাচ ব্রাজিল ও আর্জেন্টিনার পরস্পরের মোকাবেলা করবে। 2026 বিশ্বকাপের বাছাই পর্বে এবছর 6 করে ম্যাচ খেলবেন প্রতিটি দল। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে এসব মাসে প্রতিটি দল 2 করে ম্যাচ খেলবে। আগামী বছরও এসব মাসে 2 করে ম্যাচ খেলবে সব দল, কিন্তু 2025 সালে মার্চ ও জুনের পর সেপ্টেম্বরের দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব শেষ হবে। আগামী সেপ্টেম্বরে বলিভিয়ার পাশাপাশি পেরুর মুখোমুখি হবে ব্রাজিল। পরবর্তীতে অক্টোবরে ভেনেজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে 5 চ্যাম্পিয়নরা। এছাড়া নভেম্বরে আর্জেন্টিনা মোকাবেলা করার আগে সেলেসাওরা কলম্বিয়ার মুখোমুখি হবে। অন্যদিকে আগামী সেপ্টেম্বরে ইকুয়েডরের পাশাপাশি বলিভিয়ার মোকাবেলা করবে আর্জেন্টিনা। পরবর্তীতে অক্টোবরে প্যারাগুয়ে আর উরুগুয়ের মুখোমুখি হবে আলবেনিসেসেরা। নভেম্বরে ব্রাজিল মোকাবেলা করার আগে উরুগুয়ের আদিত্য দেবে বর্তমান চ্যাম্পিয়নরা। আগে দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি 4 দল বিশ্বকাপে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে। পঞ্চম দলটিকে কনকাকাফ অঞ্চলের দেশের বিপক্ষে প্লে অফ খেলে মূল পর্বে জায়গা করে নিতে হতো, তবে আগামী বিশ্বকাপে কনমেবল অঞ্চল থেকে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়বে। 2026 বিশ্বকাপে প্রথমবারের মতো 48 দল অংশ নেবে। স্বাভাবিকভাবে বেড়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে অংশগ্রহণকারী দলের সংখ্যা। কনমেবল অঞ্চল থেকে 6 দল সরাসরি বিশ্বকাপে চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে। পয়েন্ট টেবিলে 7 দল হিসেবে প্লে অফ খেলে বিশ্বকাপের টিকিট পেতে হবে।